হ্যালো ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং দ্য এ স্টেক। এবং যেহেতু আপনারা এই ভিডিওটি দেখছেন, সেহেতু আপনারা সবাই জানতে চান যে আমার হাতে এখন যে ফিঙ্গার স্লিপসগুলো পড়ে আছে, এগুলো আপনারা ঘরে বসে কীভাবে বানাতে পারবেন এবং সেটা আবার কোনো খরচ ছাড়াই। তো গাইস, আমি আজকে আপনাদের শেখাবো যে আপনারা কীভাবে ঘরে বসে বিনা খরচে ফিঙ্গার স্লিপস পাবজি খেলার জন্য বানাতে পারবেন। তো গাইস, চলুন দেরি না করে শুরু করা যাক। তো গাইস, এটি বানানোর জন্য আপনাদের প্রথমে যেটি লাগবে সেটি হলো যে কোনো একটি টি শার্টের কাপড়, যেখান এটা দেখতে পাচ্ছেন। তারপর সেটা কাটার জন্য একটা কেচি এবং এটা সেলাই করার জন্য সুতা এবং সুই, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এগুলো আপনারা দয়া করে ব্যবস্থা করে রাখবেন। তো তারপর যেটা করতে হবে সেটা হলো আপনার যে বুড়ো আঙুলটা আছে, যে কোনো হাতের, বাম হাতের বা ডান হাতের বুড়ো আঙুলের মধ্যে কাপড়টাকে ভালোভাবে পেঁচিয়ে, মানে এটা একটা মাপ দেওয়ার জন্য আপনারা ভালোভাবে পেঁচিয়ে নেবেন। তো পেঁচিয়ে নেবার পর আপনাদের যতটুকু প্রয়োজন কাপড় আপনাদের আঙুলের মাপ অনুযায়ী আপনারা এটা কেটে নেবেন কেচির দ্বারা। তো এই যে এইখানে কাটতে হবে, তো আপনারা আঙুলে ভালোভাবে পেঁচিয়ে তারপর কেচিটা নিয়ে জাস্ট কেটে দিবেন। তো এরপর আপনারা সেই কাপড়ের টুকরোটার ভাঁজ খুলে সেটার মাপ দিয়ে আরেকটা টুকরো কেটে নেবেন, কারণ আপনাদের দুটা বানাতে হবে, সেজন্য আপনারা আরেকটা জাস্ট এটার মাপ দিয়ে একই সমান কেটে নেবেন। এখানে আমি সমান করে এটা কেটে নিয়েছি। তো কাটার পর এখানে আপনারা এখান থেকে ফার্স্টে একটা নেবেন, সুতাটার একটু পিছনে যেন এরকম একটা বাঁধন থাকে, না হলে কিন্তু সুতা খুলে যাওয়ার সম্ভাবনা আছে। তো সুতাটা যে কোনো কালারের হতে পারে, আপনারা শুয়ের মধ্যে সুতাটা যে কোনো কালারে, এই যে সাইড দিয়ে দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে আপনারা সেলাইটা করে দেবেন। তো সেলাইটা একটু ভালোভাবে করবেন, যত সেলাই মজবুত হবে আপনাদের যে ফিঙ্গার স্লিপগুলো আছে এটা আরও বেশি দিন টিকবে। তো আমি আসলে ভালোভাবে সেলাইটা করতে পারছি না, তবে চেষ্টা করবো যত ভালো হয়। আপনারা একটু দয়া করে ভালো করে সেলাইটা করে নেবেন, আর আমার নতুন চ্যানেল তাই আমি আসলে ভিডিওর কোয়ালিটিটা অত ভালো করতে পারিনি। তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আস্তে আস্তে আমার ভিডিও কোয়ালিটি ভালো হবে। তো এটা সেলাই করে নেবার পর লাস্টে একটা বাঁধন দিবেন। তো দেখেন বাঁধনটা কীভাবে দেয়, এই যে গোলটায় এর মাথার ভেতরে দিয়ে আবার টান দিলে তো এখানে বাঁধনটা হয়ে যাবে এবং সেলাইটা পরে আর খুলবে না। তো সেলাই শেষ, এখন সুতাটা জাস্ট কেটে নিলেই হবে এখান থেকে। তো এটা এখন কমপ্লিট। এখন সাইডের যে বেশি কাপড়গুলো আছে এটা আপনারা একটু সাইজ করে কেটে নেবেন, কিন্তু আবার বেশি কাটবেন না যাতে সুতাটা না খুলে যায়, সেলাইটা যাতে না খুলে। কাটার পর সেমভাবে আরেকটা এই যে আছে এটাও সেলাই করে নেবেন। তো এখানে আমার একটা কমপ্লিট হয়ে গেছে, এটা জাস্ট উল্টিয়ে দিবেন এভাবে। তো উল্টিয়ে দেবার পর এখানে এটা একদমই কমপ্লিট হয়ে গেছে আমার যে ফিঙ্গার স্লিপ। একটু সুতা দেখতে পাচ্ছেন, সুতাটা আপনার যদি সেম কালারের সুতা দেন কাপড়ের তাহলে আর এরকম দেখা যাবে না। তো আমি আরেকটা সেলাই করে নিয়েছি, আমার দুটাই এখন কমপ্লিট হয়ে গিয়েছে। তো গাইজ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই, টাটা।